আরে হাতে লাগে বেতারে লোক সংস্কৃতির ম্যাজিকে পূর্ণ একটি গান দেওরা কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে নতুন আয়োজনে গানটি প্রকাশের পর থেকেই সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চলতে ফিরতে অনেকের কণ্ঠেই দেওরা গানটি শোনা যাচ্ছে এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস এবং টিকটক ভিডিওতেও গানটির সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ তরুণীরা দেওরা গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর তানজানিয়ায় সোশ্যাল মিডিয়া সেন্সেশন কিলিপল দেওরা গানের সঙ্গে নেচে একটি ভিডিও পোস্ট করেছেন আরে হাতে লাগে বেতারে বরাবরের মতোই সঙ্গে ছিল তার বোন নিমাপল ইতিমধ্যে তাদের নাচের ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এর আগেও ভারতীয় বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে নেচে ভিডিও পোস্ট করেছিলেন তানজানিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দুই ভাই বোন সেই তালিকায় ছিল বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া সেই ভাইরাল কাঁচা বাদাম গানটিও কিলির সাবলীল নাচের ভঙ্গি সহজেই দর্শকদের নজর কাড়ে ফলে তার কোনো কন্টেন্টগুলো অন্তর্জালে প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় কিলির সবচেয়ে বেশি দেখা কন্টেন্টগুলোর মধ্যে একটি এই দেওরা দেওরা গানটিতে সারি গান জাগ গানের মতো লোকসঙ্গীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে নতুন আবেশে গানটির কথা লিখেছেন ফজলু মাঝি এবং প্রীতম হাসান তাদের কথায় যেমন মাঝিদের আবেগ দারুণভাবে ফুটে উঠেছে ঠিক তেমনই ইসলামউদ্দিন পালাকারের অনবদ্য পারফরমেন্স গানটিতে বাড়তি মাত্রা যোগ করেছে